شطر المسجد الحرام نبيها عصتك أربعيت المقدس الدقاء جهارة نوعي to the direction of Kaaba Kaaba الدقاء مبكور نواز پر شروع کر دن پڑن الله أكبر ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب الله تعالى آيات نزل كلن مشروعي بولن پوربو دقاء پشتين دقاء مبكور نونا ميمان نوعي আজকে থেকে আল্লাহ তাআলা যদি বলে দক্ষিণ দিকে হয় নামাজ পড়বা গোটা বিশ্বের যত মুসলমান আছে সব দক্ষিণ দিকে হয় নামাজ পড়বে চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন কোন দিকে হয় মক্কায় 13 বছর মদিনায় 1 বছর মোট 14 বছর তিনি বাইতুল মুকদ্দাসের দিকে হয়ে তিনি সালাত আদায় করতেন কিন্তু বিশ্বনবীর অন্তরে কোনো যাতনা ছিল না কোনো কষ্ট ছিল না এর কারণ মক্কা যখন ছিলেন তখন মক্কার ভিতরে কাবা ঘর আছে না নাই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন ভাবে বাইতুল মুকদ্দাসের দিকে দাঁড়াতেন যাতে আগে সামনে কাবা পড়ে তারপরে বাইতুল মুকদ্দাস সুবহানাল্লাহ পড়ে কি ইন্টেলেক্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইন্টেলেক্ট দেখেন বুদ্ধিমত্তা দেখেন কারণ কাবার চারদিকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া যায় তখনও কাবাকে কিবলা বানানো হয় নাই সালাত করতে হবে বাইতুল মুকদ্দাসের দিকে হয়ে তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের দিকে হয়েই পড়তেন কিন্তু এমন ভাবে দাঁড়াতেন যাতে সামনে কাবা পড়ে সামনে কি পড়ে আলহামদুলিল্লাহ বিশ্বনবী এভাবে নামাজ পড়তেন নবুয়তের প্রথম 13 বছর তিনি এভাবেই নামাজ পড়লেন হিজরতের আদেশ আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যে বিশ্বনবী বাইতুল মুকদ্দাসের দিকেই নামাজ পড়েন কিন্তু একটা জিনিস নাই ওইখানে কেউ জানে না এটা কি নাই কি নাই কাবা কোন শহরে মক্কা কাবা কোন শহরে মক্কা মদিনায় কি নাই কাবা যে নাই বিশ্বনবীর অন্তরে জ্বালা আছে না নাই তেরোটা বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাবাকে সামনে রেখে যদিও বাইতুল মুকদ্দাসের দিকে কাবাকে সামনে রেখে নামাজ পড়তেন মদিনায় যখন গেলেন ওখানে তো কাবা নাই এবার কি করবেন বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়েন কিন্তু কাবারে মিস করেন কাবারে কি করে মিস করে প্রত্যেক নামাজের পরে সালাম ফিরিয়ে আকাশের দিকে তাকায় ইশ আল্লাহ তাআলা যদি আমার জন্মস্থান আমার বাপ দাদার শিকড় যেখানে বাইতুল্লাহ ওই কাবার দিকে যদি আমার ক্যামেরাটা ঘুরিয়ে দিত কতই না ভালো হইতো বিশ্বনবী যে মনে মনে কষ্ট পায় এটা তো আর আল্লাহ জানে না হ্যাঁ জানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা নবী হে নামাজের পরে মনের কষ্ট নিয়ে যে উপরের দিকে তাকায় কি ভাবেন আমি কিন্তু বুঝি আমি কিন্তু জানি ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা নবী হে অচিরেই এমন দিকে আপনার চেহারা ঘুরে আমি নামাজ পড়ার আদেশ দিব আপনার মন খুশি হয়ে যাবে নবী আজ থেকে আর বাইতুল মুকদ্দাসের দিকে চেহারা নয় টু দা ডাইরেকশন অফ কাবা কাবার দিকে মুখ করে নামাজ পড়া শুরু করে দেন পড়েন আল্লাহু আকবার কেবলা চেঞ্জ কেবলা কেবলা চেঞ্জ মানে ক্ষমতাও চেঞ্জ কেবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ কথা বুঝেন কেবলা চেঞ্জ মানে ক্ষমতা চেঞ্জ কেবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ এতদিন পর্যন্ত বাইতুল মুকদ্দাসে ওই ডাইরেকশনে ছিল ওইটা কেবলা ছিল এখন কেবলা যেহেতু চেঞ্জ ক্ষমতাও চেঞ্জ এজন্য সূরা বাকারার সেন্ট্রাল থিম 286 টা আয়াতের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা হচ্ছে চেঞ্জিং দা লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল এতদিন পর্যন্ত গোটা বিশ্বব্যাপী বানি ইসরাইলের দাপট ছিল মূসা আলাইহিস সালামের শরিয়ত ছিল ঈসা আলাইহিস সালামের শরিয়ত ছিল ইহুদ এবং নাসারাদের সম্মান ছিল নেতৃত্ব ছিল আল্লাহ যখনই বাইতুল মুকদ্দাস থেকে কাবার দিকে কেবলা চেঞ্জ করে দিলেন আল্লাহ ক্ষমতার চেয়ারও চেঞ্জ করে দিলেন আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ক্ষমতা চলে আসলো বিশ্বনবীর হাতে চেঞ্জিং দা লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল বানি ইসরাইল থেকে বানি ইসমাইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধর বিশ্বনবীর কাছে লিডারশিপ চলে আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে কথা বুঝতেছেন মনোযোগ রাখলে অবশ্যই বুঝবেন আমি খুব সহজ করে বুঝাবো এখন আর বিশ্বনবী বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ে না কোন দিকে নামাজ পড়ে সবাই বলতে হবে একসাথে
আবার দিকে ভাই বিশ্ব মেসা ইসলাম নামাজ পড়তে শুরু করলেন তো এই যে মদিনাতে যে এক বছর বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ে আবার এক বছর বা 17 মাস পরে কাবার দিকে পড়ে ইহুদিরা টিটকারি মারতে শুরু করছে যুগে যুগে টিটকারি আছে না নাই আছে বিশ্ব মেসা ইসলাম রে বলে মোহাম্মদ একবার ফিরো পূর্ব দিকে আরেকবার পশ্চিম দিকে আসলে যাইবা কোন দিকে বিষ্ণুতে টিটকারি মেরে বলে একবার ঈমান আনো পূর্ব দিকে আবার ঈমান পশ্চিম দিকে তোমার ঈমান আসলে কোন দিকে বিষ্ণু ঈসা ইসলামকে টিটকারি মারলেন বিষ্ণু ঈসা ইসলামকে টিটকারি মারা আরশের উপর থেকে আল্লাহ পাক সহ্য করতে পারে না পারে না রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين قرآن سبحان الله الله نبي هدرك جانيه دلن شنو شنو পূর্ব আর পশ্চিম দিকে তাকিয়ে ইবাদত করার না আমি মান নয় পূর্ব আর পশ্চিম দিকের মালিক কে আল্লাহ উত্তর দিকের মালিক কে আল্লাহ দক্ষিণ দিকের মালিক কে আল্লাহ উপরের দিকের মালিক কে আল্লাহ নিচের দিকের মালিক কে আল্লাহ গোটা জগৎটাই তো তার চিল্লায় বলেন ঠিক কি না লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন বিষ্ণুই বলেন পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘোরানো নাম ঈমান নয় আজকে থেকে আল্লাহ তাআলা যদি বলে দক্ষিণ দিকে হয় নামাজ পড়বা গোটা বিশ্বের যত মুসলমান আছে সব দক্ষিণ দিকে হয় নামাজ পড়বে চিল্লায় বলেন ঠিক কি না কারণ আল্লাহ তাআলা যেটা আদেশ করেন ওই আদেশ মানার নাম ইবাদত পূর্ব দিকে মুখ করার নাম ইবাদত নয় আল্লাহ তাআলার যে নির্দেশনা এই নির্দেশনা মানার নাম হচ্ছে ইবাদত পশ্চিম দিকে চেহারা ঘোরানোর নাম ঈমান নয় চিল্লায় বলেন ঠিক কি না